সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। প্রোস্টেট এনলার্জমেন্ট বা প্রোস্টেট বড় হয়ে যাওয়া পুরুষদের মধ্যে খুবই পরিচিত একটি সমস্যা। প্রোস্টেট পুরুষ প্রজনন তন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। এই প্রোস্টেট আমাদের মূত্রথলির ঠিক নিচে এর অবস্থান। প্রোস্টেট মূত্রনালীকে ঘিরে রাখে, অর্থাৎ প্রস্রাবের রাস্তাকে ঘিরে রাখে। প্রোস্টেটের ওজন 9 গ্রাম থেকে 14 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটি পুরুষের বীর্য তৈরি করে এবং পরিবহনে সাহায্য করে থাকে। প্রোস্টেট এর আকৃতি বা প্রোস্টেট দেখতে অনেকটা আখরোটের মতো বা সুপারির মতো। মধ্যবয়সী পুরুষদের এবং বয়স্ক পুরুষদের প্রোস্টেট ধীরে ধীরে বড় হতে থাকে। প্রোস্টেট যত বড় হয় প্রস্রাবের রাস্তা ততটা সংকুচিত হতে থাকে। প্রোস্টেট বড় হয়ে যাওয়াকে মেডিকেল পরিভাষায় প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া বলা হয় বা বিপিএইচ বলা হয়। প্রোস্টেট বড় হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে পারা যায় না, প্রস্রাব ফোটায় ফোটায় ঝরে। প্রস্রাব করার পরও মনে হয় যে কিছু প্রস্রাব মূত্রথলিতে জমা রয়েছে। প্রস্রাবের তীব্র বেগ আসার পরেও প্রস্রাব করার সময় প্রস্রাব না হওয়া, প্রস্রাব করার সময় যদি বেশি প্রেসার ক্রিয়েট করা হয়, বেশি চাপ দিয়ে প্রস্রাব করার চেষ্টা করা হয়, অনেক সময় প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায়। প্রস্রাবের সাথে রক্ত বা পুষ বেরিয়ে আসতে পারে। প্রস্রাবের কালার পরিবর্তন হয়ে যায়। প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ আসে। অনেক সময় তলপেটে ব্যথা হয় এবং প্রস্রাবের রাস্তা অর্থাৎ মূত্রনালীতে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয়। কাঁপুনি দিয়ে জ্বর আসে। সব সময় একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করে। প্রোস্টেটে সমস্যা হলে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হয়। পায়ু পথ দিয়ে ফিঙ্গার ঢুকিয়ে প্রোস্টেটের আকৃতি চেক করতে হয়। প্রোস্টেট বড় হয়েছে কিনা এটি পরীক্ষা করতে হয়। আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, ইউরোফ্লোমেট্রি করতে হয়, পিবিআর করতে হয়, অনেক সময় এমআরআই করা হয়ে থাকে ডায়াগনোসিস করার জন্য, এবং ক্লিনিক্যাল সাইন সিমটম দেখে, ইনভেস্টিগেশনের রিপোর্ট দেখে দেন ডায়াগনোসিস করা হয়। প্রোস্টেটের সমস্যায় টামসোলোসিন এবং ডোটাস্টেরয়েড গ্রুপের মেডিকেশন দেওয়া হয়। অনেক সময় ফিনাস্টেরয়েড জাতীয় মেডিকেশন দেওয়া হয়। এই মেডিকেশনের পাশাপাশি ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে প্রোস্টেটের আকার ছোট হয়ে যায় বা প্রোস্টেট ভালো থাকে। যেমন লাইকোপেন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। এই লাইকোপেন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে প্রোস্টেটের আকার ছোট হয়ে যায়। প্রোস্টেটের মধ্যে যদি ইনফ্লামেশন থাকে, এই ইনফ্লামেশন কমিয়ে প্রোস্টেট এনলার্জমেন্ট কমাতে সাহায্য করে। এই লাইকোপেন সমৃদ্ধ খাবারের মধ্যে টমেটো, পেয়ারা, তরমুজ, গাজর, জাম্বুরা, বরই, এই খাবারগুলো হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ খাবার। এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে গেলে, প্রোস্টেট বড় হয়ে গেলে এটি ধীরে ধীরে ছোট হয়ে যায়, অর্থাৎ প্রোস্টেট তার স্বাভাবিক আকারে ফিরে আসে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায় এবং তৈলাক্ত মাছের মধ্যে পাওয়া যায়। সামুদ্রিক মাছ যেমন সার্ডিন মাছ, সালমন মাছ, টুনা মাছ এবং সমুদ্রের যে তৈলাক্ত মাছগুলো রয়েছে, এই তৈলাক্ত মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই ফ্যাটি অ্যাসিড ইনফ্লামেশন কমায় এবং প্রোস্টেট এনলার্জমেন্ট থাকলে, প্রোস্টেট বড় থাকলে এটি কমাতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে আমাদের দেহের মধ্যে যে ফ্রি রেডিকেল থাকে, এই রেডিকেলগুলো আমাদের দেহের বাহিরে বের করতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন জাতের বেরিস, অর্থাৎ বিভিন্ন জাতের যে জাম থাকে, এই জামের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থাকে, যেমন ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, স্ট্রবেরি, এগুলোর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া লেবু, কমলা লেবু, আপেল, পেয়ারা, আনারস, এগুলোর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আনারসের মধ্যে ব্রোমেলানিন থাকে, এই ব্রোমেলানিন প্রোস্টেটের জন্য খুবই উপকারী। জিঙ্ক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে প্রোস্টেট যদি এনলার্জমেন্ট হয়ে যায়, প্রোস্টেটে যদি ইনফ্লামেশন হয় বা প্রোস্টাইটিস হয়, এই প্রোস্টাইটিস বা প্রোস্টেট এনলার্জ দূর করতে জিঙ্ক খুব ভালো কাজ করে। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে ছিমের বিচি এবং কুমড়ার বিচের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এছাড়া ডার্ক চকলেট, এই ডার্ক চকলেটের মধ্যেও প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এছাড়া অ্যাভোকেডোর মধ্যেও জিঙ্ক থাকে। এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে প্রোস্টেট বড় হয়ে গেলে বা প্রোস্টেটে ইনফেকশন ইনফ্লামেশন হলে এটি ধীরে ধীরে ভালো হয়ে যায়, ইনফেকশন ইনফ্লামেশন দূর করে। জিঙ্ক সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে টেস্টোস্টেরন হরমোনের লেভেল হাই থাকে, আমাদের প্রোস্টেটকে ভালো রাখে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন ডি এর প্রধান সোর্স হচ্ছে সূর্যের আলো, তাই প্রত্যেক দিন শরীরে সূর্যের তাপ লাগাতে হবে, সূর্যের তাপ পোহাতে হবে। প্রতিদিন কমপক্ষে 20-25 মিনিট সূর্যের তাপ পোহাতে হবে। ভিটামিন ডি এর প্রধান সোর্সই হচ্ছে সূর্যের আলো। শতকরা 70-80% ভিটামিন ডি আসে আমাদের সূর্যের আলো থেকে। এছাড়া সামুদ্রিক মাছ এবং ছোট কাঁটাযুক্ত মাছের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। প্রোস্টেট যদি এনলার্জ
হয়ে যায়। প্রোস্টেটে ইনফেকশন হলে, ইনফ্লামেশন হলে এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। এই অ্যারোবিক এক্সারসাইজটি কি? অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে হাঁটা চলাফেরা, দৌড়ানো, সাঁতার কাটা, সুইমিং করা, সাইক্লিং করা, এগুলো হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। এই অ্যারোবিক এক্সারসাইজ করলে প্রোস্টেট ভালো থাকে। বিশেষ করে কেউ যদি ওয়াকিং করে বা রানিং করে, ওয়াকিং, রানিং, সুইমিং, সাইক্লিং এই কয়েকটি এক্সারসাইজ প্রোস্টেটের জন্য অত্যন্ত ইফেক্টিভ এক্সারসাইজ। প্রোস্টেট ভালো রাখার জন্য প্রোস্টেটের ইনফেকশন, ইনফ্লামেশন বা প্রোস্টেট বড় হয়ে গেলে কিগেল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কিগেল এক্সারসাইজ নিয়মিত করলে বা পিলভিক ফ্লোর মাসেল নিয়মিত ট্রেন আপ করলে প্রোস্টেট ভালো থাকে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। পুরুষদের যে লেবিডো অর্থাৎ সেক্সুয়াল পাওয়ার, এটি সেক্সুয়াল পাওয়ার বেড়ে যায় এবং প্রোস্টেট অত্যন্ত ভালো থাকে। প্রিয় দর্শক, কিগেল এক্সারসাইজ কিভাবে করতে হয় এই ভিডিও শেষে দেওয়া আছে। আপনারা এই ভিডিও দেখে কিগেল এক্সারসাইজ নিয়মিত 30-45 দিন করলে আপনার প্রোস্টেট ভালো হয়ে যাবে। এছাড়া আরো অনেক ধরনের বেনিফিট রয়েছে এই কিগেল এক্সারসাইজে। এই কিগেল এক্সারসাইজ নিয়মিত করলে প্রোস্টেটের আকার ছোট হয়ে যাবে, প্রোস্টেট তার নর্মাল সাইজে ফিরে আসবে এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে। প্রোস্টেটের সমস্যা দূর করার জন্য বিভিন্ন ফলের জুস খেতে পারেন, যেমন গাজরের জুস, কমলার জুস, লেমন জুস বা লেবুর জুস, আনারের জুস। এই জুসগুলো খেলে আপনার প্রোস্টেট ভালো থাকবে, প্রোস্টেটের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশন দূর হয়ে যাবে। এছাড়া গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে। নিয়মিত গ্রিন টি খেলে প্রোস্টেট ভালো থাকে, প্রোস্টেটের মধ্যে ইনফেকশন ইনফ্লামেশন দূর হয়ে যাবে। প্রোস্টেটের সমস্যা দূর করার জন্য রাত্রে শোয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে পানি পান করা বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা যাবে না, পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। প্রোস্টেটের সমস্যা যাদের রয়েছে তারা বেশি পরিমাণে পানি পান করবেন না। প্রোস্টেটের সমস্যা থাকলে ধূমপান, অ্যালকোহল এগুলো থেকে বিরত থাকতে হবে এবং স্পাইসি ফুড বা ফাস্টফুড জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাই। এক্সারসাইজ নাম্বার 1, এইভাবে জাস্ট এইরকম পজিশন নেবেন। পজিশন নিয়ে মনে মনে চিন্তা করবেন যে আপনি প্রস্রাব করতেছেন। প্রস্রাব করার মাঝখানে হঠাৎ করে আপনি আপনার প্রস্রাব করা বন্ধ করে দিবেন। অর্থাৎ প্রস্রাব করা বন্ধ করা মানে স্কুইজ করা, এভাবে সংকুচিত করে ধরে রাখবেন 10 সেকেন্ড, তারপর আবার ছেড়ে দিবেন। আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি প্রস্রাব বা পায়খানা করতেছেন, হঠাৎ করেই আপনি আপনার মলদ্বার এবং প্রস্রাবের রাস্তা সংকুচিত করবেন, অর্থাৎ স্কুইজ করবেন। স্কুইজ করলে এরকম হবে, এভাবে 10 সেকেন্ড ধরে রাখবেন, তারপর ধীরে ধীরে ছেড়ে দিবেন। আবার স্কুইজ করবেন, অর্থাৎ আপনার মলদ্বার এবং প্রস্রাবের রাস্তা সংকুচিত করবেন, করে 10 সেকেন্ড ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। যখন আপনি আপনার মলদ্বার এবং প্রস্রাবের রাস্তা স্কুইজ করবেন তখন আপনার শ্বাসটা ধরে রাখবেন, যখন ছেড়ে দিবেন তখন সাথে সাথে শ্বাসটাও ছেড়ে দিবেন। এক্সারসাইজ নাম্বার 2, একটি বল 2 হাঁটুর মাঝখানে দিবেন। বল না থাকলে আপনারা বালিশও ব্যবহার করতে পারেন। এরপর জাস্ট এই পজিশনে এসে কমপক্ষে 20 সেকেন্ড এই অবস্থায় থাকবেন। এই পজিশন মেনটেন করবেন। 20 সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে নামবেন, তারপর আবার এইভাবে উঠবেন। উঠে 20 সেকেন্ড হোল্ড করবেন। 20 সেকেন্ড হয়ে যাওয়ার পর ধীরে ধীরে নামবেন। এইভাবে 3 সেট করতে হবে, 10-15 রিপিটেশন। এই এক্সারসাইজটি যখন করবেন পরপর 10-15 বার রিপিট করতে হবে। এভাবে যতটুকু উঠানো যায় ততটুকু উঠিয়ে রাখবেন। এইভাবে উঠিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হোল্ড করবেন, 20 সেকেন্ড ধরে রাখবেন, এরপর ধীরে ধীরে নামবেন। এই এক্সারসাইজটি প্রতিদিন 3 টাইমস করবেন, সকালে, দুপুরে এবং বিকেলে। এক্সারসাইজ নাম্বার 3, জাস্ট এই পজিশন নেবেন। নিয়ে একটি পা উপরে উঠাবেন, উঠিয়ে সাথে সাথে কোমর উঠাবেন। উঠানোর পর আবার এই পজিশনে রিটার্ন আসবেন, আবার এরকম করবেন, আবার এই পজিশনে রিটার্ন আসবেন, আবার এই পজিশনে রিটার্ন আসবেন। এইভাবে
দুয়ো পায়ে করতে হবে। এইভাবে এই এক্সারসাইজ 15 থেকে 20 বার রিপিটেশন করতে হবে 3 times daily। এক্সারসাইজ নাম্বার 4, একটি পা অপর হাঁটুর উপরে দিবেন, এইভাবে ক্রস লেগ করবেন। ক্রস লেগ করার পর এরকম করবেন, আবার এরকম করবেন, এরকম করে 10 সেকেন্ড হোল্ড করবেন, ধীরে ধীরে নামবেন। সেম অপর পায়ে করবেন। এভাবে 15 থেকে 20 বার রিপিটেশন করতে হবে 3 সেট ডেইলি, 3 টাইমস করবেন। এক্সারসাইজ নাম্বার 4, এই এক্সারসাইজটি করার জন্য একটি জিম বল প্রয়োজন, আর জিম বল না থাকলে আপনারা বাসায় বালিশ দ্বারাও এই এক্সারসাইজ করতে পারেন। দুটো পা দ্বারা জিম বল এভাবে ধরে এই পজিশনে রাখবেন 20 সেকেন্ড। 20 সেকেন্ড হয়ে গেলে ধীরে ধীরে নামাবেন, আবার এই পজিশনে এনে 20 সেকেন্ড ধরে রাখবেন। এইভাবে এই এক্সারসাইজটি 5 রিপিটেশন করবেন দিনে 3 times daily। এই এক্সারসাইজটি আপনারা আরেকভাবে করতে পারেন, এই পজিশনে এনে একটু এরকম করতে পারেন, এরকম করে 20 সেকেন্ড ধরে রাখবেন। আমি আবার দেখাচ্ছি, এই পজিশনে এসে জাস্ট এরকম করে 20 সেকেন্ড ধরে রাখবেন, পরপর 5 বার এই এক্সারসাইজটি করবেন, অর্থাৎ 5 রিপিটেশন 3 times daily। এক্সারসাইজ নাম্বার 5, সুপাইন পজিশন নেবেন, নিয়ে দুইটি হাত আপনার বেডের উপরে রাখবেন বা গ্রাউন্ডে রাখবেন, রেখে জাস্ট এরকম করবেন, আমাদের যে পায়ের পাতা রয়েছে এই পায়ের পাতার উপর ভর দিয়ে কোমরটা উঁচু করে কমপক্ষে 20 সেকেন্ড ধরে রাখবেন। এই এক্সারসাইজটি 5 রিপিটেশন 3 times daily। এক্সারসাইজ নাম্বার 6, এরকম একটি বল নিতে পারেন, আকারে ছোট বল হলে সবচেয়ে বেটার হয়। এই বলটি জরায়ু বরাবর প্রেস করে দুইটি হাত সামনের দিকে দিবেন, দিয়ে জাস্ট এই পজিশনে থাকবেন 10 থেকে 15 সেকেন্ড, তারপর ধীরে ধীরে পায়ের উপর বসে পড়বেন, বসে কমপক্ষে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন। আবার সেম একইভাবে সামনের দিকে যাবেন, সামনের দিকে এসে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, এরপর দুই পায়ের উপরে এভাবে বসবেন। এক্সারসাইজ নাম্বার 7, এরকম পজিশন নেবেন, নিয়ে এরকম করবেন, এরকম করে 20 সেকেন্ড ধরে রাখবেন, তারপর এরকম করবেন। আমি আবার দেখাচ্ছি, প্রথমে এরকম করবেন, করে 20 সেকেন্ড ধরে রাখবেন, এরপর জাস্ট এরকম করবেন। এই এক্সারসাইজটি 5 রিপিটেশন 3 times daily। এক্সারসাইজ নাম্বার 8, প্রথমে এই পজিশন নেবেন, নিয়ে একটি পা এরকম করবেন, অপর হাত সোজা করে রাখবেন, জাস্ট এই পজিশনে কমপক্ষে 10 সেকেন্ড ধরে রাখবেন। আবার একটি হাত এইভাবে, আরেকটি পা এরকম করবেন, করে একটি হাত এরকম করে রাখবেন, একটি হাত একটি পা, এটাকে আমরা সুপারম্যান এক্সারসাইজও বলতে পারি। আবার অপর হাত অপর পা। এই এক্সারসাইজটি 10 to 15 repetition 3 times daily। সর্বশেষে যে এক্সারসাইজটি করবেন, এরকম পজিশন নেবেন, নিয়ে এরকম করবেন, আবার উঠবেন, আবার বসবেন, আবার উঠবেন, আবার বসবেন, এভাবে 15 থেকে 20 বার রিপিটেশন করবেন 3 times daily।